আমরা এই লিসনে পলিলাইন সম্পর্কে আলাপ করব। পলিলাইন একটি গুরুত্বপূর্ণ কমান্ড। লাইন দিয়ে যে কাজ করা হয় পলিলাইন একই কাজ হয়, কিন্তু লাইন এবং পলিলাইনের মধ্যে কিছু পার্থক্য আছে। আমরা যখন লাইন টানি তখন দেখা যায় একটি লাইন সাথে আরেকটি লাইনের সংযোগ নেই, আলাদা আলাদাভাবে করা হয়। কিন্তু আমরা যখন পলিলাইন আঁকি তখন আমরা যখন লাইন আঁকলাম তখন দেখা যায় পুরো লাইনটাই সিলেক্ট হয়। পলিলাইন এবং লাইনের মধ্যে এই একটাই তফাৎ। আমরা পলিলাইনের কাজ শুরু করব। আমরা পলিলাইন কমান্ডের সাহায্যে এই কাজটি করার চেষ্টা করব। দেখি আমরা কিভাবে এই কাজ শুরু করতে পারি। কমান্ড লাইনে পি লাইন লিখি, স্পেসিফাই স্টার্ট পয়েন্ট। আমরা যে কোনো একটা জায়গাতে মাউস দিয়ে ক্লিক করলাম। ক্লিক করার ফলে আমরা একটা লাইন আঁকবো। তারপর আর্কের মতো একটা লাইন আঁকতে গেলে আর্ক লেখা আছে কমান্ড লাইনে, আর্ক ক্লোজ আমরা এ লিখলাম। আর্ক শো করছে, আমরা আর্ক তৈরি করলাম। তারপর আবার লাইনে যেতে হবে, এই জন্য আমাকে কিবোর্ডে এল লিখতে হবে। আমি লাইন ড্রয়িং করব, এখন আবার লাইন ড্রয়িং করব। লাইনের পরে আমাকে যদি আবার আর্ক আঁকতে ড্রয়িং করতে হয় তখন আবার এ লিখব। এই লিখে আমি আর্ক ড্রয়িং করলাম। অতঃপর যখন আমি আবার লাইনে যাব তখন আবার এ লিখব। দেখুন লাইন কমান্ডের পলি লাইনের ব্যবহার আমরা করছি। এখন আবার আর্ক লিখ করব। আমরা হয়ে গেল আর্ক। এরপর আবার লাইন আঁকব, এল লিখে এন্টার দিয়ে আবার শুরু করব। লাইন আর্ক করব, তারপর নির্দিষ্ট সময়ে গিয়ে এল লিখে মিলিয়ে দেব। এভাবে আমরা পলিলাইনের সাহায্যে কমান্ডের সাহায্যে কাজগুলি করে নিতে পারি।